فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَتُ اللَّهِ وَبَرَكَاتُهُ. এখানে প্রশ্ন এসেছে যে ওলি আউলিয়াদের মানতে হবে এইরূপ বলে থাকেন, আর ওলি আউলিয়াদের না মানলে জান্নাতে যাওয়া যাবে না। এই কথা একদমই ভ্রান্ত কথা। ওয়ালি আরবি শব্দ যার অর্থ হচ্ছে বন্ধু, আর আউলিয়া আউলিয়ার অর্থ হচ্ছে বন্ধু বান্ধব। আর এই দুটো শব্দ নিয়ে সাধারণ মুসলিমদের একটি দল পদভ্রষ্ট হচ্ছে এবং অপরকে পদভ্রষ্ট করছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বহু জায়গায় স্বয়ং নিজেকেই মুমিন বা প্রকৃত মুসলিম ব্যক্তির ওয়ালি মাওলা অভিভাবক বলে ঘোষণা করেছেন। যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা বাকারার আয়াত নম্বর 107 এর মধ্যে বলেন, তুমি কি জানো না যে আল্লাহই সর্বভৌমত্ব রয়েছে আকাশসমূহে এবং জমিনে, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওয়ালি ও সাহায্যকারী নেই। অতঃপর আল্লাহ সুবহান ওয়া তাআলা আরও বলেন, আল্লাহই তোমাদের ওয়ালি এবং নিশ্চয়ই তিনিই সাহায্যকারী, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 150। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদের ওয়ালি, সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 40। আল্লাহ ইমানদারদের ওয়ালি, অবিশ্বাসীদের কোনো ওয়ালি নেই, সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 11। যারা ইমান এনেছে আল্লাহ তাদের ওয়ালি, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 257। এবারে যারা অন্ধভাবে ওলি আউলিয়াদের অনুসরণ করে তাদের জন্য পবিত্র কোরআনে কিছু আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফের মধ্যে আয়াত নম্বর 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা সেই ওহির বা আকাশবাণীর অনুসরণ করো যা তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, এবং তিনি আল্লাহ ছাড়া অপর কোনো ওলি আউলিয়াদেরই অনুগত্য তোমরা করো না। আল্লাহ সুবহান ওয়া তাআলা আরও বলছেন সূরা কাহাফের মধ্যে, যারা অবিশ্বাস করেছে তারা এটা ভেবেছে কি যে তারা আমার পরিবর্তে আমারই কিছু বান্দাদেরকে আউলিয়া রূপে গ্রহণ করবে, আমি ওইসব অবিশ্বাসীদের জন্য জাহান্নামকে অভ্যর্থনা হিসাবে অবশ্যই তৈরি করে রেখেছি, সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 102। আল্লাহ সুবহান ওয়া তাআলা আরও বলছেন ওদের জন্য জাহান্নাম প্রতীক্ষা করছে, ওদের কোনো কিছুই ফায়দা দেবে না যা ওরা কামাই করেছে, আর তারাও না যাদেরকে ওরা আল্লাহকে বাদ দিয়ে আউলিয়া রূপে গ্রহণ করেছে, আর ওদের জন্য রয়েছে মহাশাস্তি, সূরা জাসিয়া সূরা নম্বর 45 আয়াত নম্বর 10। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষদেরকে আউলিয়া রূপে গ্রহণ করেছে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো, সে ঘর বানায় আর ঘরের মধ্যে মাকড়সার ঘরই হচ্ছে সবচেয়ে দুর্বল, যদি তারা জানতো, সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 41। অতএব মহান আল্লাহ হলেন ওয়ালি বা আউলিয়া, তাকে ত্যাগ করে যারা মানুষদেরকে ওয়ালি বা আউলিয়া রূপে গ্রহণ করে এবং আল্লাহ তার রসুলের কোরআন ও হাদিসকে পেছনে রেখে শুধুমাত্র ওই ভণ্ড ওলি আউলিয়াদের অনুসরণ ও অনুকরণ করে তাদের জন্য প্রস্তুত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মহাশাস্তি।